গায়ে মলিন পোশাক, নাম নেই, পরিচয় নেই, অচেনা অজানা পথে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছে এক যুবক। গত কয়েকদিন ধরে উত্তর চব্বিশ পরগনার ন্যাজেট এলাকার আশেপাশের বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াচ্ছিলেন। উল্লেখ্য, চলতি বছরের বছর কুড়ির যুবক দিবাকর কুমার সিং, মা উষা দেবী, বাবা অশোক কুমার সিং গত 22শে অক্টোবর পরিবারের সঙ্গে বিহারের রাঁচিতে চিকিৎসা করাতে গিয়ে একাই ট্রেন থেকে নেমে ঘুরতে ঘুরতে চলে এসেছিল উত্তর চব্বিশ পরগনা জেলার সন্দেশখালীর ন্যাজেট এলাকায়। ওই এলাকায় ঘুরতে ঘুরতে খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকতেই অনেকে চোর ভেবে প্রহারও করতে থাকে। তারপরে খবর দেওয়া হয় ন্যাজেট থানায়। उसका मिल पे नहीं पता है, आपका दर्द होता है, रोता था। हाँ, तो अभी मिले ने करते हैं। भगवान मिल गए, भगवान मिल गए। कभी हमारे घर पर नहीं जाता इधर, हम कभी अच्छा लगता है कैसा इस लड़का को, तो यहाँ हम अपने फोन करता तो नहीं मिल पाता, यहाँ भगवान हमारा मिल गया थाना में। तभी ऊपर भगवान नहीं, हम लोग पुलिस वाला है, पुलिस वाला है, मगर हमारा लिए भगवान है सर, नहीं तो हम लड़का ही नहीं मिलता। ন্যাজেট থানার পুলিশ ওই যুবককে উদ্ধার করে নতুন পোশাক ও প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার নাম ঠিকানা জানার চেষ্টা করে, কিন্তু কারোর কাছে কিছু বলতে চাইত না ওই যুবক। মাঝে মাঝে দুর্বোধ ভাষায় কি যে বিড়বিড় করে বলতেন তাও বোঝা যেত না। অবশেষে অনেক প্রচেষ্টার পর জানা যায় ওই যুবকের বাড়ি বিহারের মহেশকুণ্ড থানার ন্যাবটলিয়ায়। এরপর ন্যাজেট থানার ভারপ্রাপ্ত আধিকারিক শুভাশিস প্রামাণিকের প্রচেষ্টায় যোগাযোগ করা হয় বিহার পুলিশের সঙ্গে। রাত্রিবেলা কিছু লোকজন মারছিল, তো আমাদের পুলিশ গাড়ি দেখতে পাই যে একজনকে পিটছে, তারপরে একে আমরা নিয়ে আসি, এ জানতে পারি খিদের পেটের জ্বালাতে লোকের বাড়িতে ঢুকছিল, সেই সময় লোকজন ভুল বুঝে একে মারছিল, তো আমরা নিয়ে এসে মেডিকেল করাই, ডাক্তার দেখাই, সুস্থ করি, তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন করায়, করে জিজ্ঞাসাবাদ করা হয় নাম কি, নাম জানতে পারি বিহারে বাড়ি, তারপরে আমরা আমাদের পক্ষ থেকে বিহার পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়, করে বাড়ির ঠিকানা আমরা পাই, বাড়ির লোককে জানাই, এবং এই পুরো ঘটনাটা আমাদের সুপ্রিয় অফিসারদেরও জানাই, তো সেই মতো করে আজকে ওরা বাড়ির লোকজন এসেছিলো, এসে বাড়ির লোকজন নিয়ে গেছে, এও খুশি, বাড়ির লোকও খুশি। তা আমাদের ডিউটি, আমাদের কিছু না, আমাদের তো পাবলিকের সঙ্গে মিশে থাকা ডিউটি, পাবলিককে যারা হেল্প করতে পারি এটা পুলিশের রেগুলার ডিউটির মধ্যে পড়ে, এটা আশা এক্সট্রা কিছু না। অবশেষে খোঁজ পাওয়া যায় ওই যুবকের পরিবারের। বিহার থেকে ওই যুবকের বাবা মা সহ চারজন ন্যাজেট থানায় পৌঁছলে পুলিশ আধিকারিকেরা ওই যুবককে পরিবারের হাতে তুলে দেয়, আর এর ফলে স্বাভাবিকভাবেই হারানো ছেলেকে খুঁজে পেয়ে চোখে আনন্দের জল বাবা মা সহ পরিবার পরিজনদের। বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রির রিপোর্ট, ট্রাই টিভি।